আঠেরো তারিখ সন্ধ্যা সোয়া সাতটা মুখে কালো কাপড় বেঁধে একদল যুবক সরকারি তিতুমির কলেজ ক্যাম্পাসে প্রবেশ করে এরপরই শুরু করে ব্যাপক ভাঙচুর। একে একে হামলা করা হয় কলেজের বাস ল্যাবরেটরি নতুন একাডেমিক ভবনে বাদ যায়নি অধ্যক্ষের রুম এবং ছাত্র হোস্টেলও দায়িত্বে থাকা নিরাপত্তা কর্মীরা জানান সেদিন তিন দফায় ভাঙচুর চালায় দুর্বৃত্তরা পুড়িয়ে দেয় বাইসাইকেল মোটরসাইকেল সহ ব্যবহৃত ফ্রিজও কতগুলা পোস্টাল আছে সব ছিঁড়ে ফেলা দিচ্ছে ভাঙিচ্ছে এবং খুব বাড়ে বাড়ে করেছে মহিলা হোস্টেলে অনেকগুলো প্রায় এক হাজারের মতো বারে দিয়েছে আবার হেলমেট ছিল যারা সামনে ছিল আর টোকাইও ছিল অনেকগুলা যখন ভেঙে ফেলাইছে তখন দেখি ধরো চার পাঁচশো লোক হবে ভিতরে ঢুকছে আমরা তো প্রাণের ভয়ে দিকে সরে গেছি এ ঘটনায় বনানী থানায় মামলা করেছে কলেজ কর্তৃপক্ষ জড়িতদের আইনের আওতায় আনার দাবি তাদের সিসি ক্যামেরা সিসিটিভি হার্ড ডিস্ক সহ প্রায় আমরা হিসাব করে দেখেছি আনুমানিক দুই কোটি টাকার জিনিস আমাদের ক্ষয়ক্ষতি হয়েছে এবং আমাদের কলেজে আমরা একটা তদন্ত কমিটি করেছি পাঁচ সদস্য বিশিষ্ট পুলিশ জানিয়েছে সিসিটিভি ফুটেজ দেখে জড়িতদের গ্রেফতারে অভিযান চলছে আয়সা সিদ্দিক সামিয়া সময় সংবাদ ঢাকা